আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। খড়দা বিধানসভা কেন্দ্র, আর এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাই শুভেচ্ছা বার্তা পাঠালেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে। এই বার্তা পাতুলিয়া পঞ্চায়েতের 19 নম্বর সংসদ সদস্য আশিস চক্রবর্তীর উদ্যোগে পাতুলিয়া 19 নম্বর সংসদ এরিয়া এবং পাতুলিয়া সরকারি আবাসনে প্রায় শতাধিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার বোর্ড পেন এবং বিধায়কের শুভেচ্ছা বার্তা তুলে দেন। এ বিষয়ে বলতে গিয়ে আশিস চক্রবর্তী এবং পরীক্ষার্থীরা জানান যে এই বার্তা পেয়ে আমরা খুশি। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায়, অরূপ চক্রবর্তী ও সুরজিৎ সাত্রার বিশেষ প্রতিবেদন। বিধায়ক স্যার পাঠিয়েছে শুভেচ্ছা বার্তা, ঠিক আছে, ভালো করে পরীক্ষা দেবে। না না না, মাধ্যমিক তো এইচএস তো ভালো করে পরীক্ষা দিবি, ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিবি, ভালো রেজাল্ট। ছেড়ে দাও, ছেড়ে দাও, ভালো করে দিবি। বল, এমনি এমএলএ পাঠিয়েছে, এইটা স্যার পাঠিয়েছেন, তুমি এইচএস পরীক্ষা দেবে। হ্যাঁ, তোমাদের শুভেচ্ছা বার্তার জন্য, তোমাদের ভবিষ্যৎ যাতে আরও ভালো হয় আমি সেটা কামনা করছেন, ভালো করে পরীক্ষা দেবেন। ধন্যবাদ। কেমন লাগছে শুভেচ্ছা বার্তাতে? খুবই ভালো লাগছে, ওনাকে আমি আমার অন্তর থেকে প্রণাম জানাই এই জিনিসটা পেয়ে, এই অনেক ভালো লেগেছে। না না, হয়ে গেছে, আজকে আপনারা কি করলেন? 2024 সালে আগত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের খড়দার বিধায়ক রূপকার পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় কিছু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের হাতে তুলে দেওয়ার জন্য। সেই বার্তাগুলো আমরা প্রত্যেকের যারা যারা পরীক্ষার্থী আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দিয়ে আসছি, সঙ্গে একটি করে পেন আর যে বোর্ড আছে এক্সাম বোর্ড, সেই বোর্ড আমরা তাদের হাতে প্রায় 100 জন। কোথায় কোথায় দিলেন এটা? এটা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের 19 নম্বর সংসদ থেকে শুরু করে পাতুলিয়া সরকারি আবাসন পুরোটা মিলিয়ে যে প্রায় 100 জন পরীক্ষার্থীকে আমরা এই শুভেচ্ছা বার্তা এবং বোর্ড আর পেন হাতে তুলে দিয়ে আসলাম। যারা পরীক্ষার্থী তাদের জন্য, তাদের যাতে পরীক্ষা তারা ভালো করে দিয়ে ভালো ফলাফল করে এবং ভবিষ্যতে যাতে তাদের আরও এগিয়ে যেতে সুবিধা হয় সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে শিক্ষা দপ্তর আছে সেই দপ্তরও অনেক রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করছে এবং আগামী দিনে যাতে ছাত্রছাত্রীদের শিক্ষা পেতে যেতে আরও মানে সুবিধা হয় সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনেক রকম প্রচেষ্টা চালু করেছেন। আপনার নাম? আশিস চক্রবর্তী। কোন পদে? আমি পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের 19 নম্বর সংসদের সদস্য। যাবো বলেন, কেমন লাগছে? আমার এই শুভেচ্ছা
আমার এই শুভেচ্ছা বার্তাটা পেয়ে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি কি আমাদের বিধায়ক, এই শুভেচ্ছা বার্তাটার জন্য, এই শুভেচ্ছা বার্তাটার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ, আমার থেকে আপনি আন্তরিক প্রণাম নেবেন। এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।